আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এর মধ্যেই জানতে পেরেছি বাংলাদেশেও করোনা ভাইরাস এবং এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্যই মানুষ মাস্ক কেনার জন্য ছুটছেন। কিন্তু বর্তমানে এই মাস্কই দুর্লভ হয়ে পড়েছে এবং চড়া মূল্যে বাজারে বিক্রি করা হচ্ছে। যেহেতু আমরা জানি অন্যান্য মহামারীর তুলনায় করোনা ভাইরাসে মৃত্যুর হার খুবই কম, তাহলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ প্রতিরোধের মাধ্যমে আমরা ভাইরাসটিকে মোকাবেলা করতে পারব। আজকের ভিডিওতে প্রতিরক্ষামূলক সেই মাস্কটি আমরা সহজে বাসের জিনিস দিয়ে কীভাবে বানিয়ে ফেলতে পারি সেটি শেয়ার করব। এর জন্য আমাদের লাগবে একটি পেপার ন্যাপকিন, স্যানিটাইজার, স্টেপলার এবং দুটি রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটিকে আমরা স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নেব। এরপর আমরা পেপার ন্যাপকিন বা বাসের যে টিস্যুটি ব্যবহার করি সেটি ফোল্ড করব। আমি ভিডিওটি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই ফোল্ড করব। আমরা ছোটোবেলায় পাখা বানানোর জন্য যেভাবে ফোল্ড করতাম ঠিক সেভাবেই। এর দুই সাইডে আমি রাবার ব্যান্ডগুলো লাগিয়ে দিচ্ছি। এবার দুই সাইড ফোল্ড করে পিন আপ করে নেব। এবার ফোল্ডিংটি খুলে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মাস্ক। যেহেতু আমরা এটি টিস্যু দিয়ে বানিয়েছি তাই একবারে বেশি আমরা এটিকে ইউজ করব না। দ্বিতীয় মাস্কটির জন্য আমরা একটা রুমাল নিয়ে নিচ্ছি। রুমালটি ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে আমরা ভাঁজ করে নেব। এরপর ভিডিওতে যেভাবে ফোল্ডিংগুলো দেখানো হচ্ছে ঠিক সেভাবে আমরা ফোল্ডিংগুলো করে নেব। রুমাল দিয়ে মাস্কটি বানিয়ে আমরা বারবার ইউজ করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমরা এভাবে খুব সহজেই মাস্ক বানিয়ে ফেলতে পারি এবং যারা কিনতে পারছেন না তাদের সাথে এই আইডিয়াটি শেয়ার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।